আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ডাটাবেজের ডাটা ডিলিট করতে হয়। প্রথমে আমরা এখানে ডিলিট নামে একটি বাটন নিব, আমরা ইনডেক্স পেজে চলে যাই। আমরা ডিলিট বাটন নেওয়ার জন্য আমরা একটি ফর্ম নিয়ে নেব, যেহেতু ডিলিট হবে ডিলিট মেথডে। ক্লাস ডি ইনলাইন ব্লক, সেম রো ডিলিট বাটন আনার জন্য ডি ইনলাইন ব্লক ক্লাস নিলাম। এটাকে আমরা বাটনের মধ্যে নিয়ে নিই। বাটন একটা ক্লাস নিয়ে নিই BTN, BTN ডেঞ্জার। আমরা অ্যাকশন বাটনে ক্লিক করলে আমাদের ডেস্ট্রয়েড আউটে যাবে। রাউট ইমেজ ডট ডেস্ট্রয় অবশ্যই একটি আইডি ধরে যাবে, ইমেজ আইডি। আমরা যেহেতু ফর্ম নিয়েছি আমাদের মেথড নিতে হবে, মেথড পোস্ট। এই মেথডটা হবে ডিলেট মেথডে। আমরা এখানে CSRF টোকেন নিয়ে নেব এবং ডিলেট মেথড নিয়ে নেব। CSRF এবং মেথড নেব ডিলেট, এবং BTN ডেঞ্জার নিয়েছি আমরা, BTN SM নিয়ে নিই। যেহেতু আমরা অফসেট 2 নিয়েছি আমাদের স্পেস পাচ্ছে না, আমরা অফসেট 1 নিয়ে নিই। মাস্টার ফাইলে যেয়ে 10 দিয়ে দিই এবং অফসেট 1 করে দিই। 112 এবং 10 12 হয়ে যাবে। এখন আমরা ইমেজ কন্ট্রোলারের ডেস্ট্রয় মেথডে কোড লিখব। আমরা যখন ডিলেট মেথডে ডিলেট বাটনে ক্লিক করব, ডিলেট হলে আমাদের ওই ইমেজটি আনলিঙ্ক হয়ে যাবে। যেন আমরা পূর্বে যেহেতু আনলিঙ্ক করার কোড লিখেছি, এটুকুকে আমরা কপি করে নিয়ে আসি। যদি ফাইল এক্সিস্ট থাকে ইমেজ নামে, এটা আনলিঙ্ক হয়ে যাবে। ইমেজ ডিলেট এবং আমাদেরকে ডিলেট হয়ে আমাদের সেম পেজে ব্যাক করবে, এই জন্য আমরা রিটার্ন ব্যাক করব, ব্যাক মেথড। আমরা ব্রাউজারে চলে যাই। এখন যদি আমরা আইডি 2 কে আমরা ডিলিট করতে চাই, ডিলিট বাটনে ক্লিক করি, দেখুন ডাটা ডিলিট হয়ে গিয়েছে।